পুজো তো স্টার্ট হয়ে গেল আর পুজো মানে প্যান্ডেলে ঘোরা মজা করা ঠাকুর দেখা আর ভিড় আর খাওয়া দাওয়া সাথে হ্যাঁ মানে তোমাদের যে মানে লাইন আর ভিড় তো এখন দেখাবো তোমরা বুঝতে পারবে না এটা দ্বিতীয়া না অষ্টমী নবমীর অবস্থা মানে মানুষের দিন দিন এগোচ্ছে আনন্দের উৎসবের দিন তো চলো আজকে আমরা কোথায় এসেছি তোমরা থাম্বনেল দেখে দেখে বুঝে গেছো কারণ এখন অলরেডি এটা ট্রেন্ডিং এ চলছে জায়গাটা আর আমরা অনেক দূরে গাড়ি রেখেছি মানে এখানে গাড়ি রেখে দিতে হয়েছে কারণ এরপর থেকে লাইন শুরু হয়ে গেছে তোমাদের লাইনের ভিডিও দেখাচ্ছি তো পুরো মানে ভিডিওটা তোমাদের দেখতে হবে কারণ অসাধারণ আজকের যে প্যান্ডেলে এসেছি সেটা তো চলো আজকে আমাদের সাথে থাকো পুরোটা তো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে কতটা লাইন দুদিকে এরকম ভাবে লাইন আর ওই অতটা দূরে প্যান্ডেল তো ওই অবধি যেতে হবে আমরা আজকে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে মালয়েশিয়া টুইন টাওয়ারের আদলে তৈরি দুর্গাপুজোর প্যান্ডেল দেখার জন্য তো আমরা প্রায় কতক্ষণ প্রায় আধ ঘন্টা 45 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে এবার অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি আপাতত একটু ওপর থেকে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে তো দাঁড়াও তোমাদের একটু যতটা দেখা যায় দেখান এই দেখো ছোট করে কোনোভাবে দেখাটা যাচ্ছে প্রচুর লাইন এবার পিছনের লাইন একবার দেখা মানে আমরা তো প্রায় পৌঁছেই গেছি ভেতরের দিকে এবার পিছনে বিশাল লাইন পড়েছে অবশেষে আমরা একদম সামনে চলে এসেছি সামনে থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর দেখতে যদিও এখনও আমরা আমাদের অনেকটাই যেতে হবে ওই যে ওইভাবে লাইনটা গেছে ঘুরে ঘুরে তো তোমরাও ঝটপট চলে এসো কারণ এতটা সুন্দর জিনিস না হলে তোমরা মিস করে যাবে মানে লাইনটা একটু দেখো কেমন কতবার সাপের মতন দেখানো হয়েছে তো অবশেষে ঢোকার চান্স পেলাম কল্যাণী আইটিআই এর যে বিখ্যাত টুইন টাওয়ারে প্যান্ডেল হয়েছে সেখানে আমাদের ভিডিওর মাধ্যমে চলো তোমাদের মালয়েশিয়া টুইন টাওয়ার ঘুরিয়ে দেখাই সামনে থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ মানে লাইটিংটাও এত সুন্দর আর এত সুন্দর দেখতে লাগছে এন্ট্রান্সে ঢোকার মুখে এরকম জলের ফোয়ারা করা রয়েছে যেখানে সবাই সেলফি নিচ্ছে সামনে থেকে এতটাই সুন্দর লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না মানে তোমরা যদি আসো তোমরা বুঝতে পারবে সামনে এসে দাঁড়ালেই এতটাই সুন্দর প্যান্ডেলটা প্যান্ডেলটা মনে হচ্ছে কাঁচ জাতীয় কিছু দিয়ে করেছে যার জন্য লাইটগুলো রিফ্লেক্ট করছে ভেতরটাও দেখো মানে বাইরেটা যতটা সুন্দর ভেতরটাও ততটাই সুন্দর
প্রতিমাটাও ভীষণ সুন্দর, থিমের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। আর এদিকে তোমাদের দেখাই মেলা বসেছে, কিন্তু সেটা পুরোপুরি বসেনি, আরো মোটামুটি বসেছে, মনে হচ্ছে আরো বসবে। তো চলো একটু মেলাটা তোমাদের ঘুরিয়ে দিই। এখানে সব খাবারের দোকানগুলো বসেছে, এদিকে পুরো মেলা বসে বোধ হয় জানিস, এদিকে রাস্তাটা। এটা প্যান্ডেলের পিছন দিক, মানে মকটেল কাউন্টার। তো মালয়েশিয়া ঘুরে কেমন লাগে? টুইন টাওয়ার বেশ ভালোই করেছে, মানে আজকে হ্যাঁ, ইভেন আমার যেটা মনে হলো ঠাকুরের যে মানে সাজটা, সেটা কিন্তু মানে প্যান্ডেলের সাথে মানে ভীষণ ভালো ঠাকুরের সাজটা। তো ওভারঅল ভীষণ ভালো লাগলো, তোমরা সবাই আসার চেষ্টা করো। আজকে যা ভিড় দেখলাম তাই সময় মানে তোমাদের এটাই বলবো যে তাড়াতাড়ি চলে আসবে, মানে যত দিন বাড়বে আমার মনে হয় আরও ভিড় বাড়বে। আর চেষ্টা করো একটু সন্ধ্যের দিকে আসার, ভিড়টা হবে। বিনাশায় চতুষ্কৃতম, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সুখ। চলো তোমাদের একবার লাস্ট দেখিয়ে নিই টুইন টাওয়ার, এবার বেরোনোর পালা আমাদের। আলো ধারায় ভরিয়ে তোলা এমন রিফ্লেক্ট করছে সহদেব ইলেকট্রিক প্রজন্মে, সহদেব মালো কল্যাণী নদী। আইটিআই মোড়ে ঠাকুর তো তোমাদের দেখালাম, এখনো দেখা যাচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও, আর তোমাদের তো তখন বলছিলামই যারা যারা আসতে চাও একটু টাইম নিয়ে আসো, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে, লাইন পড়ছে। আর চেষ্টা করো অবশ্যই যাতে লাইটিংটা দেখার, তো লাইটিংটাই মেন, অসাধারণ লাইটিং। তো সেটার জন্য অবশ্যই সন্ধেবেলা দিক করে এসো, আর টাইম নিয়ে আসতে হবে হাতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি অন্য কোনো জায়গার ঠাকুর দেখতে চাও সেটাও আমাদের জানাতে পারো, আমরা চেষ্টা করবো সেখানে যাওয়ার। এখনও কিন্তু পুজো সবে শুরু হচ্ছে, তো অনেক পুজোর ব্লগ আসবে, পুজোর ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর এইভাবেই আমাদের পাশে থাকো। তো আজকের মতন টাটা।